শুক্রবারে বিধ্বংসী টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্টেট কেন্টাকিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। সোমবার গভর্নর অ্যান্ডি বেশিয়ার প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেন এবং এটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ টর্নেডোর ঘটনা হিসেবে আখ্যায়িত করেন। গভর্নর জানিয়েছেন সত্যিকারের প্রাণহানি জানতে আরও কয়েক সপ্তাহ লাগবে। কেন্টাকি ছাড়া বাকি 5 স্টেটেও 12 জনের মৃত্যু হয়েছে টর্নেডোর আঘাতে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আগামী বুধবার টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কেন্টাকি স্টেটে যাবেন তিনি। হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিজাস্টার রেসপন্স কর্মকর্তাদের সাথে বৈঠকেই ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা জানান বাইডেন। গত সপ্তাহে আঘাত হানা বিধ্বংসী এই টর্নেডোয় একটি মোমবাতি তৈরির কারখানায় একযোগে মৃত্যু হয়েছে 8 জনের। ক্যাপিটালে হামলার দিন ট্রাম্প সমর্থকদের সুরক্ষা দিতে ন্যাশনাল গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মিডোসের পাঠানো এক ইমেইল থেকে এমন তথ্য পেয়েছে 6 জানুয়ারি হামলার তদন্তে থাকা হাউস সিলেক্ট কমিটি। সম্প্রতি এ বিষয়ে কমিটি একটি রিপোর্টও দিয়েছে। 2020 সালের নির্বাচনী ফল পাল্টে দিতে ক্যাপিটালের সংঘর্ষের আগে পরে মার্ক মিডোস কী পদক্ষেপ নিয়েছিলেন সে বিষয়ে তদন্ত চলছে। টেসলা এবং স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে 2021 সালের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছেন টাইম ম্যাগাজিন। সোমবার বিজয়ের নাম ঘোষণা করে টুইটারে টাইম ম্যাগাজিনের এডিটর ইন চিফ অ্যাডওয়ার্ড ফেলসেন্থাল বলেছেন, খুব কম মানুষই আছেন যারা পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে ইলন মাস্কের চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পেরেছেন। ইলন মাস্ক এবছর জেফ বেজোসকে হারিয়ে বিশ্বের শীর্ষ ধনীর জায়গাও দখল করেছেন। ৭৯তম বার্ষিক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া একাধিক টিভি ড্রামা সিরিজ এবং চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে সোমবার। জনপ্রিয় র্যাপার স্নোন ডগ মনোনীতদের নাম ঘোষণা করেন। এতে চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে দ্য পাওয়ার অব দ্য ডগ এবং বেলফাস্ট। টিভি সিরিজ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে HBO ড্রামা সাকসেশন, টেড লাসো এবং দ্য মর্নিং শো। নিউইয়র্ক স্টেটের সব ধরনের ইনডোর পাবলিক প্লেসে সোমবার থেকে মাস্ক এবং ভ্যাকসিন ম্যান্ডেট চালু হয়েছে। তবে বেশ কয়েকটি কাউন্টি বলেছে তারা নতুন আদেশ কার্যকর করবে না। এই ম্যান্ডেটের ফলে ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরোয়া অনুষ্ঠানের ভেনুগুলোতে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। রকল্যান্ড, ডাচেস এবং পুটনাম কাউন্টি এখনই ম্যান্ডেটটি প্রয়োগের বিপক্ষে। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে 1 টার্মিনাল পুনরায় নির্মাণে $9.5 billion পরিকল্পনা দিয়েছে স্টেট গভর্নর ক্যাথি হোকুল। 2.4 মিলিয়ন স্কোয়ার ফুটের এই টার্মিনাল নির্মাণের কাজ 2022 সাল থেকে শুরু হবে, শেষ হবে 2032 সালে। নতুন টার্মিনালে 23 আন্তর্জাতিক গেট থাকবে, তার মধ্যে 14 গেট 2026 সালের মধ্যেই খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত দেশের মধ্যাঞ্চলীয় স্টেটগুলোর ক্ষতিগ্রস্ত মানুষকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চায়না। সোমবার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার মুখপাত্র জু ওয়েং বেইজিংয়ের এই আগ্রহের কথা জানিয়েছেন। গত শুক্রবার দেশের 6 স্টেটে 30 শক্তিশালী টর্নেডো আঘাত হানে। শতাধিক প্রাণহানির পাশাপাশি বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 3 সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই তথ্য নিশ্চিত করে দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। যুক্তরাজ্যে বর্তমানে যাদের করোনা শনাক্ত হচ্ছে তাদের শতকরা 40% অমিক্রনে আক্রান্ত। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন নিয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে তিনি এই নির্দেশনা দেন। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সম্প্রতি জিম্বাবুয়ে ফেরত 2 বাংলাদেশ নারী ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে।
শুধু 3 ঘন্টার জন্য বিশ্বের ফুটবল প্রেমীদের মনে আনন্দের সঞ্চার ঘটেছিল, কারণ চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিওনেল মেসির পিএসজি। ঘন্টা না পেরোতে কারিগরি ত্রুটির কারণে সেই ড্র বাতিল করা হয়। সেই সাথে নতুন ড্রয়ে মেসির তারকা সমৃদ্ধ পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ, অন্যদিকে রোনালদোর সামনে অ্যাথলেটিকো মাদ্রিদ।